হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা দরজার ডিজাইন করব, এখানে কিভাবে কি করব। যাই হোক, আমার জানি না ভিডিওটা কেমন ক্লিয়ার হবে, তারপরে করতেছি। যাই হোক, এই দরজাটা করব আমরা। এটা কপি করে নিলাম, ওকে একটা ফোল্ডারে চলে গেলাম, এখানে পেস্ট করে দিলাম, কই গেল দরজাটা। আচ্ছা, এই এখন আমরা আমাদের দরজার মাপটা পাইছিলাম 920, এক্স পাইছিলাম 920, এবং ওয়াই পাইছিলাম 2045। তো নিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল। নেওয়ার পরে আমরা এটাকে যেহেতু রাবিট দেব, 160 মিলি ছেড়ে দিলাম। 160 মিলি ছাড়লে আমাদের পারফেক্ট একটা শেপে দাঁড়াবে। 160 হলে আমাদের এখানে কত থাকছে, 600 আর 17 25। ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে এটা কপি করে 600 17 25 এলিগেন্ট করে দিয়ে দিলাম। 600 এই 17 25 দিয়ে দিলাম। আচ্ছা, এবার যেহেতু রাবিট করব, সেহেতু 30 মিলি ডিস্টেন্সে কাজ করতে হবে। আচ্ছা, তারপরে আমরা একটা বিটও দিয়ে দিই, একটা বিট দিয়ে দিই। আচ্ছা, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্টস করে সেই ভুলটা শুদ্ধ করে দেবেন, আশা করব। আর অবশ্যই আপনাদের আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। যাই হোক, এখন আমরা এই এটা কপি করে সরাই আনি। ওকে, এটা ভেঙে এটারে ডিলিট করে দিলাম। এখন শুধু এইটা ধরে আমরা এখানে দিয়ে দিলাম। অনেক সময় কম বেশি হয়, কম বেশি হইলে এখান থেকে কম বেশি করে নেওয়া হয়। আচ্ছা, যাই হোক, এবার আমরা এটারে কাট করব। রাবিটটা রেখে দিলাম, টুল প্যাথ করলাম, এই 7 মিলি ডিপ দিলাম, 7 মিলি ডিপ দিলাম, এইটাও রাবিট 7 মিলি ডিপ দিয়ে কাজ করলাম। ওকে, আমরা এবার এইটা এক্সপোর্ট করব, একটা ফোল্ডারের মধ্যে নিউ ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার 2 নিলাম। ওকে, ডিডি বলে সেভ করলাম, এই কর্নারে দিয়ে দিই 0 পয়েন্ট। এবার রাবিটটাও ধরে নিই, রাবিটটা রাবিট বলেই দিয়ে দিই। আচ্ছা, ওকে, দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমরা কনভার্ট করব। যাই হোক, কনভার্ট করলেই হয়ে যাবে। আর আমি এই ভিডিওটা দুইটা ফরম্যাটে দেব, একটা ফরম্যাটে আপনাকে কনভার্ট করা দেখাইলাম, যাতে নেক্সট টাইম আপনারা এটা করতে পারেন। আর দ্বিতীয় ফরম্যাটে আমি ওই কাঠে কিভাবে বা দরজায় কিভাবে এই ডিজাইনটা হবে সেইটা দেখাবো। যাই হোক, এখন কনভার্ট করতেছি, আমি কাটিংটা পরে দিব। আপনারা সাবস্ক্রাইব করবেন দেখার জন্য, তাহলে আমি দেওয়ার সাথে সাথে আপনাদের চলে যাবে, আপনাদের খোঁজা লাগবে না। তো যাই হোক, আমরা এই যে নিউ ফোল্ডার 2 তে রাখছিলাম ডিডিডি, ওকে কনভার্ট করলাম, এটাও কনভার্ট করলাম। এখন আপনাদেরকে আমি দেখাবো যে ওইটা কিভাবে দেখা যায়, বা ওইটা কোন মিডিয়াতে শো করা যায় সেটাও আপনাদেরকে আজকে না, আমি আর একদিন আপনাদেরকে দেখাবো, কারণ ভিডিওটা আমি লম্বা করব না। তো যাই হোক, আমরা এই যে নিউ ফোল্ডার করলাম, আগেই বলছি আমি এটা র ফাইলটা দিচ্ছি। কাটিং ফাইলটা দেওয়ার সময় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আগেই দেখেন কাটিং হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দিই, এরকম হবে। রাবিটটা চার সাইড দিয়ে যাবে, আমরা আগে কাঠে করার সময় আগে ডিজাইন করে নেব, তারপর রাবিট দেব, লাস্টে রাবিটের আপনাদের ফলটাও দেখায় দেব। তো দেখবেন এটা মেনলি মেশিনে এই দুইটা যে সাপোর্ট করে। আচ্ছা, অনেকে অনেক ধরনের কমেন্টস করেন, যাই হোক আপনাদের
ভালো খারাপ দুই ধরনের কমেন্টস পাই। যদি ভালো খারাপ কমেন্টস গুলো আমার কাছে আশীর্বাদ হয়ে থাকে যে আমি ভুলগুলো হয়তো করব না। আর আমি আপনাদেরকে একটা ভিডিও দেব যে আপনারা যারা মেশিন কিনেন, অনেকেই সার্বো স্টেপার চেনেন না। আমাদের বর্তমান অনেক আছে, কি বলবো, ইম্পোর্টার আছে যারা স্টেপার মোটর নিয়ে এসে সার্বো বলে মেশিন বলে চালাই দিচ্ছে শুধু এক স্টিকার করে। আমি এই একটা ভিডিও দেব, আপনারা সাথে থাকবেন আমার। আমি এই ভিডিওটা খুব শীঘ্রই আপনাদেরকে দেব যে সার্বোর ড্রাইভার মোটরগুলো কেমন হয়। আমি আমার মেশিন থেকে খুলে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আপনারা সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেলগাই মানে ক্লিক করবেন, লাইক করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। এবং নেক্সট ভিডিও এর কাটিংটা দেব দরজায়, আপনারা আশা করি দেখবেন। ধন্যবাদ সবাইকে।